শরীরে রক্ত বাড়াতে কিছু ফল খাওয়া উপকারী হতে পারে। রক্ত বাড়াতে সাহায্য করে আয়রন ও ভিটামিন সি। আয়রন লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক শরীরে রক্ত বাড়াতে কিছু বিস্ময়কর অজানা ফল। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। রক্তের উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে এমন ফলের তালিকা এখানে রয়েছে। যেমন এক, ডালিম। ডালিম হল আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ পুষ্টিকর ফল, যা আমাদের শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এবং আয়রন শোষণ বাড়ানোর জন্য একটি দুর্দান্ত এবং পছন্দের ফল। দুই, কলা। কলাতে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন ছয়, যা রক্তে অক্সিজেন বহনের জন্য এবং হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। তিন, এপ্রিক্স। এপ্রিক্সে রয়েছে আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ পুষ্টিকর ফল, যা উভয় রক্তের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখে। তবে শুকনো এপ্রিকগুলি বিশেষ করে আয়রনে ঘনীভূত হয়। চার, কিশমিশ। কিশমিশ আয়রন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির জন্য একটি প্রাকৃতিক উৎস, যা সুস্থ রক্তের মাত্রা বজায় রাখার জন্য উপকারী করে তোলে। পাঁচ, তরমুজ। তরমুজে রয়েছে উচ্চমাত্রা জল, ভিটামিন সি ও লাইকোপিন। এই উপাদানগুলো ভালো পরিমাণ থাকায় তরমুজ রক্ত উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রক্ত সঞ্চালনকে সহায়তা করে। ছয়, কমলালেবু। কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন বি, যা আয়রনের শোষণ বাড়ায়, যার ফলে লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাত, স্ট্রবেরি। স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ ফল। স্ট্রবেরি আয়রন শোষণে সহায়তা করে এবং রক্ত উৎপাদনে অবদান রাখে। আট, পেয়ারা। পেয়ারায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ এবং ফাইবার, যা সবগুলোই শরীরে লোহিত রক্ত উৎপাদনে ভূমিকা পালন করে। নয়, ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরিতে রয়েছে আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল। ব্ল্যাকবেরি রক্তনালীর স্বাস্থ্য উন্নতি ঘটাতে এবং রক্ত উৎপাদনে সহায়তা করে। এক, শূন্য, আঙ্গুর। আঙ্গুর, বিশেষ করে লাল এবং বেগুনি জাতের ফল। আঙ্গুরে রয়েছে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য এবং রক্ত উৎপাদনে সাহায্য করে। মনে রাখবেন যে এই ফলগুলি রক্ত উৎপাদনে ও ভালো স্বাস্থ্যের জন্য অবদান রাখতে পারে। এগুলো সব সুষম খাদ্য, বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ ফল, যা শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। আপনি যদি আপনার রক্তের মাত্রা সম্পর্কে চিন্তিত হন, পুষ্টি সমৃদ্ধ ফল খাওয়ার পাশাপাশি একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিতে ভুলবেন না।